সাগরের নোনা জলে পরিকল্পিত শিল্পায়নের লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এবং ফেনীর সোনাগাজী উপজেলার প্রায় চৌত্রিশ হাজার একর জমিতে গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম পরিকল্পিত শিল্পনগর পঁচিশ বিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ও রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর যেখানে সৃষ্টি হবে চোদ্দ লাখ মানুষের কর্মসংস্থান সমুদ্র উপকূলে গড়ে উঠায় শিল্প নগরে ইতোমধ্যেই উৎপাদন শুরু করেছে পাঁচটি প্রতিষ্ঠান আগামী বছরের শুরুতে উৎপাদনে যাবে আরও তিনটি প্রতিষ্ঠান আমাদের আমাদের যে প্রতিষ্ঠানগুলি এখানে অলরেডি উৎপাদন শুরু করেছে তার মধ্যে এশিয়ান পেড ম্যারিকো ম্যাকডোনাল্ডস দা নিপ্পন সামুদা এই পাঁচটা চলছে এদিকে একশো বায়ান্নটি শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট আঠারো বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব প্রায় চূড়ান্ত হয়েছে যার মধ্যে আশি শতাংশ দেশি বিদেশি যৌথ বিনিয়োগের এবং পুরোপুরি বিদেশি মালিকানার প্রতিষ্ঠানও আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ পর্যন্ত আমাদের কমিটমেন্ট এসেছে আঠেরো বিলিয়ন ইউএস ডলারের তো এটি আমি মনে করি একটা বড় কমিটমেন্ট এবং তাদের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে যে তারা অনেকে কাজ শুরু করে দিয়েছেন এটা একটা বড় যে শুধু কমিটমেন্টেই থাকেনি এবং এই জন্য বেজা কিন্তু তাদের যে ধরনের সাপোর্ট আর ইনভেস্টার্স ক্লাব থেকে শুরু করে ইনভেস্টারদের থাকার ব্যবস্থা এবং অন্যান্য সুবিধাগুলো তারা তৈরি করেছে বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বাস্তবায়নকারী সংস্থা সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে কাজের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে আলোচনা শেষে তিনি এসব কথা জানান যে চোদ্দ লক্ষ মানুষ যখন এখানে কাজ করবে তাদের আবাসন তাদের চলাফেরা তাদের নিরাপত্তা শিল্প প্রতিষ্ঠান নিরাপত্তা বিনিয়োগকারীদের নিরাপত্তা এবং অ্যাভারঅল এই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পুলিশি সহায়তাগুলো বৃদ্ধি করতে হবে পুলিশের থানা তৈরি করতে হবে তারপর আমাদের যে তাদের মুভমেন্টের বিষয়টি দেখতে হবে অবকাঠামোর যে সকল সুবিধা দেয়া দরকার সেগুলো থাকবে একই সাথে আমরা যে এখানে একটা বড় বিষয় আছে সেই কাজগুলো করার জন্য আমাদের মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে ফেলেছেন যেসব প্রতিষ্ঠান বিনিয়োগের ঘোষণা দিয়ে জায়গা বরাদ্দ নিয়ে এখনও কার্যক্রম শুরু করেনি তাদের বরাদ্দ বাতিল করারও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আমরা দেখেছি যে কেউ হয়তো শিল্পের জন্য জমি বরাদ্দ হয়েছে তাদের সাথে বেজার একটা কমিটমেন্ট আছে চুক্তি আছে কতদিনের মধ্যে তারা বিনিয়োগ করবেন হ্যাঁ কতদিনের মধ্যে তারা এই তাদের ডেপ পরিশোধ করবেন এই সব বিষয় আছে তো বেজা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং আমাকে বলা হয়েছে যে একটি বড় প্রতিষ্ঠানের তাদের বরাদ্দ বাতিল করেছে যেহেতু তারা নির্ধারিত সময় এখানে ইনভেস্টমেন্টে আসেনি এবং অন্য যেসব প্রতিষ্ঠান যারা এখানে এখনো বরাদ্দ নিয়ে জমি উন্নয়ন করছেন না বা বিনিয়োগে আসছেন না আমরা বলে দিয়েছি তাদের যে বরাদ্দগুলো সেগুলো পর্যায়ক্রমে বাতিল করে নতুন দেওয়ার জন্য প্রকল্পে ক্ষতিগ্রস্ত একশো উনচল্লিশটি পরিবারের ঘর এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি দ্বিতীয় হচ্ছে এই জায়গাতে যাদের ঘর ছিল একশো তো পরিবার ছিল আমরা সিদ্ধান্ত নিয়েছি এই একশো উনচল্লিশটি পরিবারকেই ঘর করে দেয়া হবে অর্থাৎ এখানে এবং শুধু ঘন না তাদেরকে কর্মসংস্থান সহ তাদেরকে স্কিল দেওয়া এই কাজগুলো করা হবে একই সাথে আমরা আমাদের পুলিশের ডিআইজি পুলিশ সুপার এরা আছেন তাদেরকে সাথে আমরা বসছি যে এরপর উৎপাদনে যাওয়া শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন ও অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া শাহরুখ সায়েল সিভস টোয়েন্টি ফোর চট্টগ্রাম